2018-19 অর্থ বছরের বাজেট উপস্থাপনের অনুমতি প্রদান করা হলো। নির্বাচনী বাজেটে মেগা প্রকল্পগুলোকে দৃশ্যমান করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এরই মধ্যে সবচেয়ে আলোচিত বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু দ্রুত চালুর আশার কথা জানিয়ে অর্থ প্রস্তাব করা হয়েছে 6,762 কোটি টাকা। সেতুর রেল সংযোগে বরাদ্দ রাখা হয়েছে 5,543 কোটি টাকা। পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়নের দৃশ্য আমাদের অবমুক্তির উজ্জ্বল করেছে। আমাদের আশা এই বছরে এই ক্যালেন্ডার ইয়ারে এই বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে দেশের সর্ববৃহৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই প্রকল্পের জন্য বাজেটে রাখা হয়েছে 20,050 কোটি টাকা। 10টি বৃহৎ প্রকল্পকে মেগা প্রকল্প হিসেবে চিহ্নিত করে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নজরে জানা হয়েছে। সরকারের চলমান মেট্রো রেল লাইন 6 প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে 3,750 কোটি টাকা। নতুন অর্থ বছরে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বরাদ্দ বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে 2,300 কোটি টাকা। এছাড়া চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার গুন্ধুম পর্যন্ত রেল লাইন নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে 1,200 কোটি টাকা। সম্ভাবনাময় পায়রা গভীর সমুদ্র বন্দরের জন্য থাকছে 1,500 কোটি টাকা। সব মিলিয়ে আগামী অর্থ বছরে 10 মেগা প্রকল্পে 40,000 কোটি টাকা।